আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। পৃথিবীতে কোন মানুষ যদি জ্ঞানের পথে চলে, জ্ঞান অর্জন করব বলে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। জ্ঞান অর্জন করতে নেমেছে মানে সে জান্নাতে যাবে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াকরুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। মানুষ যখন কোন জায়গায় বসে আল্লাহ তাআলার কিতাবকে পড়ে, আপোষে জ্ঞান চর্চা করে, নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে নিরাপত্তা অবতীর্ণ হয়, তাদের উপরে শান্তি অবতীর্ণ হয়। নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা। আল্লাহর দয়া দিয়ে সেই জায়গাটাকে ঘিরে দেওয়া হয়, আল্লাহর দয়া দিয়ে সেই জায়গাটাকে ছেয়ে দেওয়া হয়। এরপরে আল্লাহর নবী বলেন, সেই জায়গাকে ফেরেশতা দিয়ে ঘিরে দেওয়া হয়। ওয়া যাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু, আর আল্লাহ তাদের সামনে গর্ব অহংকার করেন যারা তার কাছে থাকে। জিব্রাইল মিকাইল ইসরাফিল বড় বড় ফেরেশতাকে বলেন, এই ফেরেশতাগণ দেখো, তোমরা এইসব মানুষকে সৃষ্টি করতে না করেছিলে, আজকে তারা কিভাবে কোরআন তেলাওয়াত করে, কিভাবে হাদিস চর্চা করে, কিভাবে জ্ঞান অর্জন করে, দেখো তোমরা, আমার এটা গৌরবের বিষয়, আমি সৃষ্টিকর্তা, এটা আমার অহংকারের বিষয়। তারা পৃথিবীর সবকিছুকে উপেক্ষা করে, ত্যাগ তিতিক্ষা করে আজকে কোরআন তেলাওয়াত করে, তাকে পরিবেশন করে, তাকে বুঝে, তাকে সমাজে বোঝানোর জন্য চেষ্টা করে। অতএব তাদের উপরে নিরাপত্তা অবতীর্ণ হয়, অতএব তাদেরকে দয়া দিয়ে ঘিরে দেওয়া হয়, অতএব তাদেরকে ফেরেশতা ঘিরে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, মুসলিম